যখন লোকেরা হাত তুলে দোয়া দু পিড়াপিড়ি করতে লাগলো সেরাজগঞ্জের মাটিতে, আমি সর্বপ্রথম এ বিষয়ে বক্তব্য দিলাম কাজীপুর, তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি, আপনি কেন দোয়া মুখস্থ করলেন না? সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, তা আমি বিস্তারিত দিয়েছি। যারা বলছে হে দেখেন হাত তুলে দোয়া চলবে, ওরা ওখান থেকে নিয়েছে। হাত তুলে তো দোয়া চলবেই, হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কি না সেটা একটু দেখতে হবে না? জোর করে ঠেলে জমি দখল করা যায়? জোর করে ঠেলে ধর্ম করা যায়? জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে, দোয়া মুখস্থ নেই কেন? করতে হবে, করতে আপনি বাধ্য। মুরব্বি আপনাদেরকে সময় দিলাম 7 দিন, 7 দিনের মধ্যে দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে ছোট দোয়া। আর সাইয়েদুল ইস্তেগফার ক্ষমা চাওয়ার সর্দার, এটা আপনাকে দিয়েছি 7 দিন। আর মুরব্বিকে কত, ছেলেদেরকে কত সময় দিয়েছি? 24 ঘন্টা। সাইয়েদুল ইস্তেগফার ক্ষমা চাওয়ার সর্দার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলুকা বি নিয়ামাতিকা আলাইয়া ওয়া বাবি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুল যুনুবা ইল্লা আনতা। কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময়, মারা গেলে জান্নাতে যাবে। কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময়, মারা গেলে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। কাজে এই সুযোগ ছাড়া যাবে না। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে, মরণ চলে এসেছে। সুবহানাল্লাহ, একবারে খেয়াল খেয়াল করে করে 3 বার পড়তে হবে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে, খেয়াল করে করে 3 বার, খেয়াল করে 3 বার পড়তে হবে। এত ব্যবস্থাপনা দেওয়া আছে এখানে নেকিতে ব্যাগ ভর্তি করে নেওয়ার। বোকা মানুষ বুঝলো না, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে, সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে। সবসময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে? বয়স তো একদিন 30 ছিল, এখন দেখেন 60। বয়স একদিন 50 ছিল, এখন দেখছেন 80। তোমার একদিন বয়স ছিল 10, এখন দেখছো তুমি 20। তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে। একটু প্রস্তুতি নেওয়া হোক।